অবশেষে গ্রেফতার হলো কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআনকে অবমাননাকারী সেই ব্যক্তি প্রিয় দর্শক এই ঘটনাটি আপনি যখন আমার মুখ থেকে এই মুহূর্তে শুনছেন শুনে হয়তোবা আপনি অনেক খুশি হয়েছেন এবং হয়তোবা আপনার এই খুশির যেন ধরে রাখার মতো না এতটা খুশি আপনি হয়েছেন কিন্তু প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত কিছু কথা বলবো যে কথাগুলো বলার জন্য আমি এইখানে লাইভে এসেছি সো কথাগুলো বলার আগে আমি আপনাদেরকে একটি ভিডিও ক্লিপস দেখাবো এরপরে অ্যাকচুয়ালি কথাটা আমি বলবো সেটা হচ্ছে আচ্ছা জাস্ট ওয়ান মিনিট সবাই লাইফটি একটু শেয়ার করে দিবেন জাস্ট ওয়ান মিনিট আচ্ছা এখানে একটা লেখা আছে এই ব্যক্তি পূজায় কোরআন রেখেছে এই তো গ্রেফতার আচ্ছা এই যে এখানে এখানে একটা লোকের ছবি দেখতে পারতেছেন আপনারা একটু কাইন্ডলি একটু কষ্ট করে ছবিটা দেখেন আচ্ছা এখানে যে কথাটা বলা আছে জাস্ট একটু কথাটা শুনবেন দয়া করে কথাটা শুনবেন এবং লাইফটি শেয়ার করবেন ওকে আচ্ছা আমরা একটু এটা প্লে করব আচ্ছা ওকে আপনারা একটু সাউন্ড একটু ক্লিয়ার শুনবেন আমি একটু প্লে করছি এটা ঠিক আছে ওকে অবশেষে গ্রেপ্তার হলো কুমিল্লা পূজা মণ্ডপে কোরআনকে অবমাননাকারী সেই ব্যক্তি এই সম্মানিত দর্শক মন্ডলী আমরা সকলেই দাবি জানিয়েছিলাম যে কোরআন মাজিদকে অপমান করেছে অর্থাৎ কোরআন মাজিদকে পূজা মণ্ডপে রেখেছে অবশ্যই তাকে যেন আইনের আওতায় আনা হয় আমরা সর্বমহল থেকে দাবি জানিয়েছিলাম পুলিশ প্রশাসন যেন তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে আচ্ছা সুপ্রিয় দর্শক এই ভিডিওটা আপলোড করা হয় গতকাল একদিন আগে ভিডিওটা আপলোড করা হয় ভিডিওটার ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন মানুষ হচ্ছে ইউটিউব থেকে ভিডিওটা দেখেছে একদিনে মানে চোদ্দ লক্ষ মানুষ এই ভিডিওটা দেখেছে প্রায় একদিনের মধ্যে তো এখন কথা হচ্ছে প্রিয় দর্শক এখানে যে আসামিটাকে দেখানো হয়েছে আমি একটু আসামিটাকে একটু লক্ষ্য করে দেখাই এই যে এখানে যে আসামিটা এই যে দেখতে পারতেছেন এখানে যে আসামিটাকে দেখা দেখানো হচ্ছে এই আসামিকে আসলেই এই অপরাধী এই আসামিকে আসলে এই কাজটি করেছে সেটা কি আপনারা জানেন মোটেও জানেন না এ আসামি কিন্তু মোটেও এই কাজের সাথে কোনোভাবে জড়িত না বা পবিত্র কোরআন শরীফ সে কিন্তু ওই জায়গায় গিয়ে রাইখে আসেন নাই ঠিক আছে তাহলে এই ধরনের আমি আগে সর্বপ্রথম বলছি যার ছবি দিয়ে এই নিউজগুলো ছড়ানো হচ্ছে তাকে অ্যারেস্ট করা হয়েছিল চট্টগ্রামের একটি ঘটনায় গ্রেফতার করা হয়েছিল এবং সেই ঘটনাটাকে পরবর্তীতে কুমিল্লার ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে সো এখন কথা হচ্ছে এই যে এখানে যে ব্যক্তিটা এই ভিডিও ক্লিপসটা তৈরি করেছে যেই ব্যক্তিটার ভিডিও ক্লিপসের সাউন্ড আমি মাত্র আপনাদেরকে শোনালাম ওনার একটি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে উনি এটা আপলোড করেছে উনি এখানে যেই লেখাগুলো লিখেছে এটা লেখার পর মানুষ কিন্তু এটাই বিশ্বাস করবে স্বাভাবিক বিষয় আমি যখন শুরুতে আপনারা বললাম আপনি কিন্তু এটা বিশ্বাস করে নিতে পারবেন ঠিক আছে বাট এখন কথাটা হচ্ছে একটা মানুষকে যদি ভুলভাল কোনো ধরনের তথ্য দেওয়া যায় ইনফরমেশন দেওয়া যায় তাহলে এর দ্বারা কি আসলে কোনো ভালো বিষয়ে আসে বা ভালো কোনো বিষয়ে বয়ে আনে কখনোই না এই যে লোকটা যে এখানে বললো একজন লোকের এখানে হচ্ছে কি আপনার টিকমার্ক দিয়ে বলে দিল উনি আসামি উনি হচ্ছে পবিত্র কোরআন শরীফকে অবমাননা করেছে সো যেই কথাটা বলেছে যেই ভিডিও ক্লিপটা তৈরি করেছে এটা সম্পূর্ণভাবে উনি উনি এই ভিডিওটাতে সম্পূর্ণভাবে তাকেই দোষী করেছে দোষী করে এই ভিডিওটা তৈরি করেছে এখন এই লোকটা যে কাজটি করেছেন উনি তো উনি কি প্রকৃতপক্ষে মুসলিম উনাকে কি আপনারা প্রকৃতপক্ষে মুসলিম বলবেন উনি যদি প্রকৃতপক্ষে মুসলিম হয়ে থাকে উনি যদি ইসলামকে ভালো ভালোবেসে থাকে উনি যদি আল্লাহর কোরআনকে ভালোবেসে থাকে তাহলে পবিত্র কোরআন শরীফের এমন একটি বিষয় নিয়ে কে সে মিথ্যা নিউজ ছড়িয়ে যাবে কখনোই না কিন্তু তাহলে এই ধরনের কাজগুলো আমি মানে শুধু তার কথা আমি বলবো না আর অনেকগুলো নিউজে দেখলাম আমি এই ধরনের বিষয়টা যে পবিত্র কোরআনকে অবমাননাকারী সেই ব্যক্তি গ্রেফতার হলো এই মাত্র কিছুক্ষণ আগে একটু আগে অথচ যেই ব্যক্তিকে গ্রেফতার দেখানো হয়েছে বা যেই ব্যক্তির ছবি দেখানো হচ্ছে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে অনেক আগে তাও আবার চট্টগ্রামের কোনো একটা বিষয় নিয়ে সো এই ব্যক্তিটাকে যে পবিত্র কোরআন অবমাননাকারী বানিয়ে দিচ্ছি আমরা এটার মানেটা কি একবার ভেবে দেখেছেন প্রিয় দর্শক এই যে এই নিউজগুলো যারা ছড়ায় ভুল তথ্য দিয়ে ভুল ইনফরমেশন দিয়ে সো এই নিউজের কারণে কিন্তু আমরা বিভ্রান্তি সৃষ্টি হই বা আমরা বিভ্রা বিভ্রান্তিতে পড়ে যাই কাইন্ডলি আমি নিজে বলি আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি তো কিছুক্ষণ আগে আমি যখন ভিডিওটা দেখলাম তো আমি তো অনেক খুশি যে হ্যাঁ পবিত্র কোরআনকে যিনি অবমাননা করেছে উনি গ্রেফতার হয়েছে বিষয়টা অনেক খুশির বিষয় সো দেখলাম ভিডিওটা অনেক মানুষ দেখেছে। তার মানে এটা সত্য কথা তো আমি এরপরে ভিডিওটাতে ঢুকলাম ঢুকে দেখলাম ওই লোকটাকে বলা হইলো উনি আসামি উনি আসল দোষী কিন্তু প্রকৃতপক্ষে এখনও পর্যন্ত কিন্তু যিনি আসল দোষী তাকে কিন্তু খুঁজে পাওয়া হয় নাই খুঁজে পাওয়া যায় নাই যেই ব্যক্তি এই কাজটা করছে তার কিন্তু এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই তাইলে আরেকজন ব্যক্তিরা যখন আমরা আসামি বানায় ফেললাম তাহলে এটা আমরা কি করলাম ভাই আমরা মানে মুসলিম থাকলাম কোন দিক দিয়ে ভাই আমরা তো মুসলিম দাবি করি যে আমরা নিজেরা মুসলিম তাহলে আমরা কি আসলে নামে মুসলিম হয়ে গেলাম মানে একটা একটা ভুল ইনফরমেশন দিয়ে দিয়ে যখন আপনাদেরকে তথ্য তথ্য দিলাম এই তথ্যের ভিত্তিতে যখন আপনি হচ্ছে সেটা বিশ্বাস করে নিবেন বিশ্বাস করে নিয়ে আপনি তো বলবেন যে যা হয়েছে ভালো হয়েছে এর কঠিন থেকে কঠিন শাস্তি চাই শাস্তি চাই কঠিন বিচার চাই বাট আসলে প্রকৃতপক্ষে ওই লোকটা কিন্তু হচ্ছে কি ওই লোকটাকে মানুষ খারাপ ভাবলো অন্যভাবে বাট ওই লোকটা কিন্তু ওই অপরাধটা করেই নেই অন্যায়টা করেই নেই সো বর্তমানে যুগটা হয়ে গেছে এমন সোশ্যাল মিডিয়াটা আমাদের হাতের মুঠে আসার আসার কারণে আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে এমনভাবে ব্যবহার করছি যেটা আসলে বলার কোনো ভাষা রাখে না সো দয়া করে এই কাজগুলো থেকে দয়া করে সবাই বিরত থাকবেন আর একেবারে নির্ভরযোগ্য যেই মাধ্যমগুলো আছে যেহেতু আমি আমরা হচ্ছে কোনো সংবাদকর্মী না সো এটা বুঝে নেবেন একমাত্র হচ্ছে আপনারা যে নিউজগুলো দেখবেন টিভি চ্যানেল থেকে যেগুলো দেখবেন সময় টিভি যমুনা টিভি ইন্ডিপেন্ডেন্ট জি টিভি বৈশাখী টিভি বাংলা ভিশন এটিএন নিউজ এটিএন বাংলা তো এছাড়া আরও বাংলাদেশে অনেক টিভি চ্যানেল আছে সো দয়া করে নিউজ টোয়েন্টি ফোর সো দয়া করে কোনো প্রফেশনাল কোনো টিভি চ্যানেল ছাড়া যদি এই ধরনের নিউজগুলো কেউ দেখেন দয়া করে এই নিউজগুলোকে কেউ বিশ্বাস করবেন না এই নিউজগুলোকে বিশ্বাস করলে ভাই ঠিক আছে পরে হচ্ছে আপনি নিজেরে নিজের কাছে খারাপ মনে হবে যে আমি এটা কি করলাম আমি তো বিশ্বাস করলে আমি এটা করে ফেলছি আমি এটা বলছি বাট এটা তো ঠিক না সো দয়া করে এই কাজগুলো করবেন কেউ প্লিজ আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব ভাই আমাদের মুখের কথা বিশ্বাস করার কোনো দরকার নেই যেহেতু আমাদের বাংলাদেশে স্যাটেলাইট টিভি চ্যানেল আছে ঠিক আছে আর টিভি চ্যানেলের সংবাদকর্মীগুলো কিন্তু অনেক কঠোর তারা কিন্তু অনেক স্ট্রং তারা যে নিউজগুলো করে অনেক পরিশ্রম করে কিন্তু নিউজগুলো করে সেই নিউজগুলো দেখবেন ভাই ভুলভাল নিউজ দেখলে ভাই কোনো লাভ নেই ভাই এগুলাতে কোনো কিছু বুঝতে পারবেন না বরং যেটা হবে সেটা হচ্ছে কি আপনার আই দেখা গেছে আপনি একটা ভুল ইনফরমেশন নিয়ে আপনি নিজের বুকের ভিতরে ভুল ইনফরমেশন নিয়ে রাখলেন নিজে ভুল ইনফরমেশন জান জেনে রাখলেন দয়া করে এই কাজটা কেউ করবেন না আর আমি এই লাইভের টাইটেলটা এটা দিয়েছি কেন ওই যে এই লোকটাই কথা বলেছে এই সেম টাইটেলটা এখানে দেওয়া হয়েছে যেন আপনারা এই বিষয়টা জানতে পারেন আর এখন বর্তমান সময়ে আরেকটা বিষয় আমি বলবো আপনারা সবাই কিন্তু কম বেশি পজিটিভের চেয়ে নেগেটিভের দিকে একটু বেশি ঝোকেন আপনারা যখন একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও টাইটেল এবং টেইলারে সব জায়গাতে যখন আপনারা নেগেটিভ কিছু না পান আপনারা ওই কন্টেন্টটা দয়া করে দেখেন না আপনারা যেটা করেন যেটাতে নেগেটিভ বেশি থাকে ওইটাতে দেখেন আর যেটা হচ্ছে পজিটিভ কন্টেন্ট থাকে সেটা আপনারা দেখতে চান না এই কাজটা ভুলেও কেউ করবেন না পজিটিভ কন্টেন্টও দেখবেন নেগেটিভও কন্টেন্টও দেখবেন যদি সেটা নেগেটিভ হয়ে থাকে বাট সবসময় যদি আপনারা নেগেটিভের পেছনে ছুটেন তাহলে সবাই তো নেগেটিভের পেছনেই ছুটবে একটা কন্টেন্ট ক্রিয়েটর সে চায় আমি এই লাইফটা করতেছি আমিও চাই আমার এই লাইফ মানুষ দেখুক বাট তাই বলে তো এই না যে আমি একটা ভুল ইনফরমেশন ভুল তথ্য মানুষের কাছে ছড়াই দিয়ে বিভ্রান্তি একটা বিভ্রান্তির সৃষ্টি করে দিই এমন তো কোনো কথা না ঠিক না সো দয়া করে এই কাজগুলো কেউ করবেন না আর সঠিক ইনফরমেশন তথ্যগুলো জানবেন অবশ্যই টিভি চ্যানেল থেকে কারণ তাদের কিন্তু ভাই একটা লাইসেন্স আছে ঠিক আছে তারা কিন্তু চাইলে মন করা গল্প নিয়ে কিচ্ছা কাহিনী বানা দিতে পারবে না ঠিক আছে যে হঠাৎ একটা হরিণ বসেছিল অমুক জায়গায় এটা নিয়ে সেটা করছে সেটা নিয়ে এটা করছে এসব কিচ্ছা খাইনি তার টিভি চ্যানেলে বলতে পারবে না তাহলে তাদের লাইসেন্সটা বাতিল হয়ে যাবে এটা বুঝতে হবে আর আরেকটা আমি কথা বলবো লাস্ট তথ্য যেটা আছে সেটা হচ্ছে পবিত্র কোরআন শরীফকে অবমাননাকারী যেই ব্যক্তি সেই ব্যক্তির সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায় নাই আমি দেখলাম সিসিটিভির ফুটেজ ভাইরাল হয়েছে সিসিটিভি ভাইরাল হয়েছে সিসিটিভি ভিডিওতে দেখা গেছে হচ্ছে কি আপনার কী যেন এই মানে আসামি ধরা পড়ছে এটা পড়ছে সেটা পড়ছে ভাই সব ভোয়া ভাই দয়া করে এগুলো কেউ বিশ্বাস করবেন না আর এগুলো যদি বিশ্বাস করেন তাহলে আপনি নিজেই পসতে সো দয়া করে এগুলা বিশ্বাস করা থেকে বিরত থাকেন অরিজিনাল তথ্য হচ্ছে সেই ব্যক্তি এখনও আইনের আওতায় আসে নাই আর এটা প্রমাণ হয় না এখনও পর্যন্ত হচ্ছে আমরা সবাই চাই যেন যেই ব্যক্তি দোষী বা যেই ব্যক্তি কাজটা করেছে সে যেন অবশ্যই দ্রুত তাকে যেন আইনের আয়ত্তে আনা হয় এবং তাকে যেন দ্রুত খুঁজে বের করা হয় এটা আমাদের সকলের চাওয়া কারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানাটা কিন্তু মুখের কথা না ঠিক আছে আমরা যারা মুসলিম আছি আমাদের মুসলিম ধর্মের মূল গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন শরীফ সেই পবিত্র কোরআন শরীফকে আঘাত দিয়ে যেই মানুষ কথা বলবে যেই এই কোরআন শরীফকে নিয়ে হচ্ছে যারা কুটুক্তি করবে এই কোরআন শরীফের বিপক্ষে যারা কথা বলবে এই কোরআন শরীফের বিপক্ষে যারা চলাফেরা করবে সেটা তো আমরা মুসলিম হিসাবে অবশ্যই সহ্য করে নিতে পারবো না বা মেনে নিতে পারবো না আর এখানে কিন্তু কোরআন শরীফকে অপমাননা অবমাননা যদি আমি বলি সেটাও কম হয়ে যায় কারণ একটা মূর্তির পায়ের ওপর একটা পবিত্র কোরআন রাখাটা অনেক কিছু হয় ঠিক আছে সেটা আসলে মানে কি বলবো আমরা মুসলিম যারা আছি এটা কখনোই আমাদের সহ্য হবে না তো অবশ্যই সেটা ঠিক আছে আমাদের সহ্য হবে না এটাও ঠিক আছে বাট সঠিক ইনফরমেশন সঠিক নিউজগুলো জানবেন এটাই সকলের কাছে রিকোয়েস্ট আর এটাই বলবো হৃদয় ভাই হচ্ছে নিরপেক্ষ ব্যক্তি আচ্ছা নিরপেক্ষ ব্যক্তি আচ্ছা এখানে হচ্ছে নিরপেক্ষ থাকতেই হবে আমি একটা কথা বলে নেই হ্যাঁ একটা কথা বলে নিচ্ছি আমি অভিজ্ঞতা টুকটা কিছু একটা ছিল একটা সময় নিউজ কন্টেন্ট নিয়ে কাজ করতাম আমার স্বপ্ন ছোয়া টিভি যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলে কিন্তু আমি নিউজ নিয়ে কাজ করেছিলাম নিউজ কন্টেন্ট নিয়ে কাজ করেছিলাম বাট যখন একটা সময় দেখলাম যে আমরা নিউজ করছি নাকি আরেকজনের গিফত করছি কারণ এই ধরনের সোশ্যাল মিডিয়া নিউজগুলো বেশিরভাগ হয়ে যায় এরকম যে আমরা হয়তো একজনের পাপ এনে আরেকজনেরকে দেখাচ্ছি আর নয়তো এমন কিছু করতেছি যে আমরা ঢালভাবে একজনকে হচ্ছে দোষী বানায় ফেলতেছি কিন্তু নিউজ যারা করে প্রকৃতপক্ষে তারা কিন্তু এভাবে কখনো নিউজ করে না তারা নিরপেক্ষভাবে থেকে কিন্তু কথা বলতে হয় আর এটাই হচ্ছে নিউজ করার মূল গঠনমূলক নিউজ এবং সত্য নিউজ সত্য নিউজ বা যেগুলো হচ্ছে সামাজিকভাবে হচ্ছে মানুষকে ভালোভাবে বোঝানোর জন্য যে নিউজগুলো করা হয় ওগুলাই কেউ কিন্তু কারো পক্ষ নিয়ে কেউ নিউজ করতে পারে না নিউজ করার সিস্টেম কিন্তু এরকম না যে আপনি এক এক জায়গার পক্ষ নিয়ে কথা বলে ফেললেন হয়ে গেল এরকম কিছু না অবশ্যই আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমাপ্রার্থী সবাই ভালো থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আর যেটা আমি বলতে চাচ্ছি বা বলছি এখনো পর্যন্ত যে মূল আসামি তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি এবং এখনও পর্যন্ত জানা যায় না সে কে কারণ সে তো কাজটাই করছে হচ্ছে চুপি গোপনে গোপনে সো ওইখানে যদি কোনো সিসি ক্যামেরা থাকতো বা যেই জায়গায় ঘটনাটা ঘটেছে ওটা যদি এমন কিছু হইতো যে এটা সবসময় বারো এখানে ওইখানে মন্দির থাকে তাহলে কিন্তু এটা খুঁজে বের করা সম্ভব হতো কারণ ওইখানে সিসি ক্যামেরা থাকতো অনেক কিছু থাকতো তো যেহেতু কিছু তেমন ছিল না যেটা কারণ হচ্ছে খুঁজে বের করাটা এখন চাইলেও মুখের কথা না অনেক এটা ট্রাফ ঠিক আছে যে করছে তবে একজন তো জানে মহান ওপরওয়ালা যিনি আছেন উনি কিন্তু সব কিছুই জানে যে কাজটা কে করেছে কে রেখেছে সো অপরওয়ালার বিচার অনেক স্ট্রং সো আমরা ওপরওয়ালার দিকে তাকিয়ে থাকবো উনি নিশ্চয় একটা ভালো বিচার করবে আর অবশ্যই আমরা প্রশাসনের কাছে একটি জোর হাত তুলে যেটা জানাবো সেটা হচ্ছে যেন তারা এই বিষয়টা আরও খতিয়ে দেখে যে কাজগুলো কারা করেছে যারা করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এটাই চাওয়া বাট দয়া করে কেউ ভুল এবং মিথ্যা তথ্যগুলো দয়া করে ছড়াবেন না আর যদি ছড়ান তাহলে এটা নিজেদেরই বিপদ নিজেরাই ডেকে আনছেন সো আজকের লাইফটা আমি এ পর্যন্ত রাখছি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকের লাইফ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত